নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো, আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো শুধুমাত্র তালুকদার একাডেমি থেকে দেওয়া হয় এবং সবার আগে তালুকদার একাডেমিতে প্রকাশিত হয়। তো তোমাদের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো সেগুলো দেখবো। তোমরা অলরেডি থাম্বনেল দেখে নিয়েছো কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখতে চাচ্ছ। তো এই 14তম সপ্তাহের আগ পর্যন্ত যেই সপ্তাহগুলো চলে গেছে সেই সপ্তাহের অ্যান্সারগুলো যারা এখনও করনি তোমরা চাইলে করে নিতে পারো। আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে সকল ক্লাসের, তোমার নবম শ্রেণীর প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গেলে তোমরা প্রথম সপ্তাহ থেকে শুরু করে একেবারে 14তম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো পেয়ে যাবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো কম্পিটিশন থেকে দেখে নিই। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 14তম সপ্তাহের হায়ার ম্যাথ বহু চতুর্গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখার জন্য কম্পিটিশনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটি জেনে নিই। নবম শ্রেণী উচ্চতর গণিত, এটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 3, যেহেতু এই বিষয়ের আগে 2টি অ্যাসাইনমেন্ট হয়েছে। তৃতীয় অধ্যায়ে জ্যামিতি থেকে প্রশ্ন করা হয়েছে। তার আগে একটা কথা বলে নেই, এই অ্যাসাইনমেন্টটি কিন্তু যারা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের জন্য, এবং এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবারও আবার এটি না, কারণ যাদের অপশনাল সাবজেক্ট হিসেবে হায়ার ম্যাথ রয়েছে অথবা যাদের মেইন সাবজেক্ট হিসেবে হায়ার ম্যাথ রয়েছে তারাই অ্যাসাইনমেন্ট অ্যান্সারটি করবে। এছাড়া বাকি যে বিষয়গুলো সেগুলোর অ্যান্সারও আমাদের চ্যানেলে প্রকাশিত হবে খুব শীঘ্রই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন আইকনটি অন করে রাখো। এখানে চিত্রে একটি এটি একটি সৃজনশীল প্রশ্নের মতো দেওয়া আছে। চিত্রে এ বি ডি, আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি। চিত্রে এ বি ডি একটি ত্রিভুজ দেওয়া আছে যার মধ্যমা এসি। এখানে এ ডি এর দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার, এ বি এর দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার এবং বি ডি এর দূরত্ব দেওয়া আছে 40 সেন্টিমিটার। আরেকটি ত্রিভুজ যেখানে পি কিউ আর একটি ত্রিভুজ দেওয়া আছে, যেখানে পি কিউ এখানে একটি লম্ব দেওয়া আছে, পিকে কিউ আর রেখার উপর একটি লম্ব দেওয়া আছে। আর প্রথম চিত্রের জন্য বলা আছে বিসি ইকুয়াল সিডি, মানে বিসি এর যেই মান, বি থেকে সি এর মান হবে সি এর, বি থেকে সি এর মান হবে সিডি এর সমান, মানে এখানে সিডি, সি হচ্ছে মধ্যমা, মধ্যবিন্দু আর কি, তাহলে এসি হচ্ছে মধ্যমা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে বিসি বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত, তার যুক্তিসহ উল্লেখ করো। খতে বলা আছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এবং ঘতে বলা আছে পিকিউ স্কোয়ার ইজ লেস দ্যান পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে অ্যান্সারে চলে যাব। নবম শ্রেণী বিষয় উচ্চতর গণিত, অ্যাসাইনমেন্ট নং 3, অ্যাসাইনমেন্টটি শিরোনাম হবে জ্যামিতির ধারণা। আবার বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্টটি শিরোনাম হবে জ্যামিতির ধারণা। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। প্রথম প্রশ্ন, বিসি বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত, তা যুক্তিসহ উল্লেখ করো। তো আমরা ক লিখে এভাবে লিখব যে আমরা জানি কোনো রেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপের, লম্ব অভিক্ষেপ হবে একটি বিন্দু, আর বিন্দুর কোনো দৈর্ঘ্য থাকে না, তাই বিসি রেখার বরাবর এ বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য শূন্য হবে। আশা করছি বুঝতে পারছো যে একটি রেখার উপর যদি আমরা লম্ব বিক্ষেপ আঁকি, সেই লম্ব বিক্ষেপ একটা বিন্দু, একটা বিন্দুই হবে শুধুমাত্র, এবং এই বিন্দুর কোনো দৈর্ঘ্য থাকে, কোনো দৈর্ঘ্যই থাকে না। তাই বিসি রেখার উপর আমরা যে বিন্দু নিই না কেন, এখানে যেহেতু এই বিন্দুর কথা বলা আছে, তো এই বিন্দু নিলেও সেই এই বিন্দুর যে লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য সেটা শূন্য হবে। এ হচ্ছে কয়ের অ্যান্সার। এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি। খতে বলা আছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করা, এখান থেকে এসি এর যে দৈর্ঘ্য সেটা বের করতে হবে। তো আমরা খ লিখে এভাবে লিখবো যে খ লিখে একটা চিত্র এঁকে নিতে, আমরা যে চিত্রটি দেওয়া আছে প্রশ্নে সেই চিত্রটি এঁকে নিবে। তোমরা দেখতে পাচ্ছ চিত্রটি, এখানে এ বিন্দু, এখানে ডি, এখানে বি বিন্দু, এখানে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 50, এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে 30, আর বি থেকে ডি এর দূরত্ব বা ডি থেকে বি এর দূরত্ব হচ্ছে 40, কিন্তু আবার ডি সি থেকে ডি এর দূরত্ব 20, আর সি থেকে বি এর দূরত্ব 20। কীভাবে 20, কারণ হচ্ছে মধ্যবিন্দু যেহেতু, তাহলে দুই ভাগে ভাগ করছে পুরো রেখাটাকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের চিত্র, চিত্রটি অবশ্যই তোমরা ভিডিওটি স্টপ করে নিই কেন। এবার আমরা যুক্তি দেখাই যে এখানে এসি হলো এ কোণের লম্ব সমদ্বিখণ্ডক। এসি যেটা, এসি হচ্ছে এই যে এ কোণ রয়েছে, এ কোণের লম্ব সমদ্বিখণ্ডক, একটা সমদ্বিখণ্ড করেছে লম্ব বরাবর, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে বিসি ইকুয়াল সিডি, বিসি হবে সিডি এর সমান, যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে। সুতরাং বিডিকে আমরা বলতে পারবো বিডি হচ্ছে পুরোটা বিসি প্লাস সিডি এর সমান, পুরো বিডি, পুরো বিডিকে আমরা ভাঙিয়ে বিসি প্লাস সিডি বলতে পারবো। তাহলে সুতরাং বিসি ইকুয়াল সিডি, মানে বিসি আর সিডি দুইটাই সমান, এবং সেটার মান হচ্ছে 20 সেন্টিমিটার। এখন এ সিডি কিন্তু একটা সমকোণ ত্রিভুজ হয়ে যায়, এ সি এবং ডি, কারণ ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এসিডি একটি সমকোণ ত্রিভুজ হয়ে যায়। তাহলে এসিডি সমকোণ ত্রিভুজে আমরা এ ডি এর মানও জানি, সিডি এর মানও জানি, তাহলে কিন্তু আমরা এসি এর মান বের করতে পারবো পিথাগোরাসের সূত্র মতে। আমরা জানি পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখন এসিডি একটি সমকোণ ত্রিভুজ, এই সমকোণ ত্রিভুজে এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল লম্ব হচ্ছে এডি প্লাস ভূমি হচ্ছে সিডি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখানে এডি এর ভ্যালু দেওয়া ছিল 30, তাহলে 30 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, 30 স্কোয়ার মানে হচ্ছে 900, আর 20 স্কোয়ার হচ্ছে 400,
900 আর 400 যোগ করলে হচ্ছে 1300 36.05 cm এখানে চিত্রটি দেখতে পাচ্ছ পি কিউ আর এবং এখানে একটি কি বলা যায় কিউ আর এর উপরে লম্ব দেওয়া আছে এবং এই লম্বের দৈর্ঘ্যটা আমরা নিয়ে নিলাম পি ডি এখানে মধ্যবিন্দুর নাম আমরা ডি দিয়ে দিলাম তো আমরা এখানে প্রমাণে শুরু করব এভাবে যে পি কিউ আর ডি এটি হচ্ছে এর মধ্যে ডি কোণ যেটা ডি কোণটা যেহেতু লম্ব তাই এটি 90 ডিগ্রি সুতরাং পি কিউ স্কয়ার হবে আমাদের অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পিথাগোরাস সূত্র মতে পি কিউ স্কয়ার হবে পি ডি স্কয়ার প্লাস কিউ ডি স্কয়ার সেটা লিখলাম সুতরাং পি কিউ স্কয়ার ইকুয়াল পি ডি স্কয়ার প্লাস কিউ ডি স্কয়ার আবার আমরা চাইলে পি ডি সরি কিউ ডি কে আমরা ভাঙিয়ে লিখতে পারি তো এর আগে পি ডি পি কিউ স্কয়ার এখানে ইকুয়াল এর পর আমরা লিখলাম পি ডি স্কয়ার আছে পি ডি স্কয়ার লিখলাম কিন্তু কিউ ডি স্কয়ার কে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি কিউ আর মাইনাস ডি আর কারণ এখানে এই দেখো কিউ আর হচ্ছে পুরোটা পুরোটা থেকে যদি আমরা ডি আর বিয়োগ করে দেই তাহলে কিউ ডি চলে আসছে তাহলে কিউ ডি সমান আমরা কিউ আর মাইনাস ডি আর লিখতে পারি তো কিউ ডি ইকুয়াল কিউ আর মাইনাস ডি আর তাহলে এখানে কিউ ডি জায়গায় কিউ আর মাইনাস ডি আর লিখলাম আর এখানে যদি স্কয়ার আছে হোল স্কয়ার দিয়ে দিলাম তাহলে এখানে পি ডি স্কয়ার থাকলো প্লাস এখানে এম এনএস বি হোল স্কয়ার সূত্রটা আমরা লিখলাম এম এনএস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার তাহলে এখানে এর জায়গায় কিউ আর আছে তাহলে কিউ আর স্কয়ার মাইনাস টু কিউ আর ইন্টু ডি আর প্লাস ডি আর স্কয়ার এবার পি ডি স্কয়ার লিখলাম প্লাস ডি আর স্কয়ারকে আমরা সামনে নিয়ে আসলাম প্লাস কিউ আর স্কয়ার আছে কিউ আর স্কয়ার দিলাম আর এখানে যা আছে তাই মাইনাস কিউ আর ইন্টু ডি আর এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম এবার আবার আমরা আরেকটা যে ত্রিভুজ পি ডি আর পি ডি আর যে ত্রিভুজ এটা সমকোণ ত্রিভুজ এখানে ডি কোণ সমকোণ তো এখানে যদি ডি কোণ সমকোণ তাহলে এটাও কিন্তু আমরা অতিভুজ সূত্র অনুসারে লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো অতিভুজ হচ্ছে পি কে পি আর তাহলে পি আর স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে পি ডি তাহলে পি ডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি ডি আর তাহলে ডি আর স্কয়ার তাহলে সুতরাং আমরা লিখতে পারি পি আর স্কয়ার ইকুয়াল পি ডি স্কয়ার প্লাস ডি আর স্কয়ার এটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম এবার এই পি আর যে মানটা আমরা পেয়েছি পি আর মান এবার আমরা এক নঙে বসিয়ে দিব পি আর মান যদি আমরা পিআর স্কয়ার মান যদি আমরা এক নঙে বসিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি এখানে যে পিআর ছিল পিআর মান যদি আমরা এক নঙে বসাই এক নঙে বসিয়ে দিলে পি কিউ স্কয়ার ইকুয়াল পাই আমরা পিআর যে মান পিআর মান এক নঙে বসানো মানে পি ডি স্কয়ার প্লাস ডি আর স্কয়ার যে এখানে পি ডি স্কয়ার প্লাস ডি স্কয়ার আছে পি ডি স্কয়ার ডি আর স্কয়ারের জায়গায় আমরা কত বসাবো পিআর বসাবো এতটুকুর জায়গায় আমরা পিআর বসাবো তো পিআর স্কয়ার বসাবো তো পিআর স্কয়ার দিলাম প্লাস কিউ আর আছে কিউ আর স্কয়ার দিলাম এখানে মাইনাস টু কিউ আর ইন্টু ডি আর দিলাম তাহলে এবার অর্থাৎ আমরা এখান থেকে এটা বলতে পারবো যেহেতু এটার মানটা বড় কারণ পি আর স্কয়ারের পি কিউ স্কয়ারের এটার মানটা হবে এই দুইটার যোগফলের যোগফল থেকে মাইনাস টু কিউ আর এবং ডি আর গুণ বিয়োগ করতে হবে তাহলে এটার সমান হবে তাহলে যদি সমান না লিখি তাহলে অবশ্যই কিউ আর এবং মাইনাস টু কিউ আর ইন্টু ডি আর যদি আমরা সরিয়ে নেই তাহলে দেখা যাবে যে পি কিউ স্কয়ার থেকে পি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার বড় কারণ যদি এটা বিয়োগ করলে সমান হয় তো বিয়োগ যদি নাই থাকে তাহলে কী হবে অবশ্যই এই পাশটা বড় হবে এটা আমরা লিখলাম অর্থাৎ পি কিউ স্কয়ার ইজ লেস দ্যান পি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার প্রমাণিত এ হচ্ছে নবম শ্রেণীর হায়ার ম্যাথ বৌদ্ধ গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এখানে আমরা কমপ্লিট শ্রেণীতে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দাও যাতে আমরা বুঝতে পারি যে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা এবং কোন স্কুল থেকে আমাদেরকে দেখছে তালুকদার একাডেমির সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন আইকনটি অন করে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও তোমাদের একটি শেয়ার তোমার আরেকটি বন্ধুর অ্যাসাইনমেন্ট করতে সহায়তা করতে পারে তো চলো আমরা আজকের মতো বিদায় নিই পরবর্তী কোনো ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে